শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডের তোলপাড় গোটা রাজ্য শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে সিবিআই এবং ইড়ি তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে ঢোল ফাটিয়ে দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একের পর এক চমকে দেওয়ার মতো নির্দেশে রাজ্যে রীতিমতো শোরগোল ফেলে দিয়েছিলেন আর এই বিচারপতির নির্দেশেই জেলে আছেন প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চ্যাটার্জি থেকে শুরু করে প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য এসএসসির চেয়ারম্যান প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ গঙ্গোপাধ্যায় সহ একাধিক শিক্ষাকর্তা একাধিক প্রভাবশালী নেতামন্ত্রী মন্ত্রী বিধায়করা আর সেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকালই বিজেপিতে যোগদান করেছেন কলকাতা হাইকোর্ট থেকে ইস্তফা দিয়েছেন বিচারপতির পদ থেকে সরে দাঁড়িয়েছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দুর্নীতির বিরুদ্ধে লড়াই করতে এবার একেবারে রাজনীতির ময়দানে তার মধ্যেই কিন্তু বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশের সমস্ত মামলা চলছে একাধিক এজলাসে হাইকোর্টে সেই মামলাতেই কিন্তু তোলপাড় একেবারে কলকাতা হাইকোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের থেকেও ভয়ঙ্কর বিচারপতি দেবাংশু বসাক একেবারে তেরে ফুরে মাঠে নামলেন শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে কিন্তু একেবারে তোলপাড় ফেলে দিলেন কারণ এবার প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি মানিক ভট্টাচার্য এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ গঙ্গোপাধ্যায়ের পর এবার কিন্তু এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ রায়কে একেবারে কড়া হুঁশিয়ারি চরম ভৎসনা করলেন বিচারপতি তাতেই কিন্তু তুমুল হইচই পড়ে গেল একেবারে এজলাসে আজ এসএসসির সমস্ত কর্তাদের ডেকে পাঠিয়েছিলেন বিচারপতি দেবাংশু বসাক বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চে কিন্তু তোল পার কাণ্ড শিক্ষক নিয়োগ দুর্নীতিকাণ্ডে চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই নির্দেশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে যায় রাজ্য সরকার কিন্তু সুপ্রিম কোর্ট বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশ বহাল ডেকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে পাঠিয়ে দেয় প্রধান বিচারপতি বিশেষ বেঞ্চ গঠন করেন সেই বেঞ্চই চলছে এই চাকরি বাতিল সংক্রান্ত মামলা আর সেই মামলাতেই কিন্তু একেবারে ধুয়ে দিলেন রাজ্যকে বিচারপতি দেবাংশু বসাক আর যা নির্দেশ দিলেন বিচারপতি দেবাংশু বসাক তাতেই কিন্তু একেবারে কুপকাত এসএসসি চেয়ারম্যান সহ সমস্ত পদস্থ কর্তারা রাজ্য সরকার এই মুহূর্তের সবচেয়ে বড় খবর কলকাতা হাইকোর্টে ভরা এজলাসে বিচারপতির ভৎসরার মুখে বলল রাজ্যের স্কুল সার্ভিস কমিশন বিচারপতি কিছুটা উচ্চ তাদের কাছে জানতে চাইলেন আপনারা কি লুকোতে চাইছেন কেন লুকোতে চাইছেন বিচারপতির ওই প্রশ্নের কোনো জবাব দিতে পারেনি এসএসসি তবে একদিকে যখন এসএসসির চেয়ারম্যান বিচারপতিকে প্রতিশ্রুতি দিয়েছেন উত্তর জেনে আসার তখন এসএসসির আইনজীবী আদালতকে জানিয়ে দিয়েছেন তিনি আর এসএসসির আইনজীবীর পদে দায়িত্ব পালন করতে চান না অর্থাৎ ভয়ে কিন্তু একেবারে আইনজীবীর পদটাই ছেড়ে দিলেন এসএসসির আইনজীবী তাতেই কিন্তু তোলপাড় আবারও রাজ্য রাজনীতি শুক্রবার এসএসসির বোর্ডের সমস্ত সদস্যকে তলব করেছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দুপুর সাড়ে বারোটার সময় এসএসসির বোর্ডের সদস্যদের হাজির দেওয়ার নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সেই নির্দেশানুসারে হাইকোর্টে যথা সময়ে এসে উপস্থিত হন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং আরও দুই সদস্য বেঞ্চ তাদের প্রশ্ন করে এসএসসির ওএমআর সিট মূল্যায়ন সংক্রান্ত একটি সংস্থা ডেটা স্ক্যান্টিকেট বিষয়ে সম্প্রতি বিচারপতি বসাকের বেঞ্চে এ সংক্রান্ত একটি হলফনামা পেশ করে সিবিআই জানিয়েছিল এসএসসির এসসির মূল্যায়নের ক্ষেত্রে ওই সংস্থার ভূমিকা রয়েছে এরপরেই এসএসসি বোর্ডের সদস্যদের ডেকে পাঠান বিচারপতি শুক্রবার হাইকোর্টে উপস্থিত ছিলেন এসএসসির আইনজীবী শতনু পাত্র তাকেই প্রথম প্রশ্ন করেন বিচারপতি তারপর চেয়ারম্যান সিদ্ধার্থর কাছে তিনি জানতে চান ডেটা স্ক্যানটেকের বিষয়ে বিচারপতি বলেন সিবিআইয়ের হলফনামা আপনি পড়েছেন ডেটা স্ক্যানটেকের ব্যাপারে জানেন সিদ্ধার্থ বলেন এই নাম আমি প্রথমবার শুনছি বিচারপতি বলেন এই প্রথমবার শুনছেন মানে ফেব্রুয়ারি মাস থেকে একটি হরফনামা এসে পড়ে আছে আপনার কাছে আর আপনি সেটা পড়ে দেখার সময় পাননি আপনি জানেন না এই মামলার সঙ্গে কত মানুষের জীবন জড়িয়ে আছে সিদ্ধার্থ বলেন আমাকে আগামী সোমবার পর্যন্ত সময় দিন স্যার আমি সব উত্তর জেনে আসবো এতদিন বলা হয়ে এসেছে এসএসসি পরীক্ষার খাঁধাওয়া ওএমআর এমআরসির মূল্যায়নের কাজ করেছে নাইসা নামে একটি ওএমআর মূল্যায়ন সংস্থা কিন্তু সিবিআইয়ের হলমনামায় নতুন নাম উঠে আসার পর স্বাভাবিকভাবেই এসএসসির দেয়া তথ্য নিয়ে প্রশ্ন উঠেছে আদালত জানতে চেয়েছে তবে কি এসএসসি তথ্য গোপন করে দেখাচ্ছে এ ব্যাপারে শুক্রবার এসএসসির আইনজীবী সতনুকেও প্রশ্ন করেন বিচারপতি কিন্তু তিনিও সে প্রশ্নে জবাব দিতে পারেননি উল্টে এ নিয়ে তার সঙ্গে বিচারপতি সংক্ষিপ্ত বাদানুবাদ হয় যার জেরে শতনু এসএসসির আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেন বিচারপতি সতনুকে প্রশ্ন করেছিলেন ওএমআর মূল্যায়ন সংস্থা নাইসাকে নিয়ে জবাবে শতনু বলেন আজই এ প্রশ্নের উত্তর দেওয়া সম্ভব নয় কমিশনের কাছ থেকে উত্তর জেনে তবেই জানানো হবে বিচারপতির সঙ্গে সংক্ষিপ্ত বাদানুবাদ হয় যার জেরে শতনু এসএসসির আইনজীবীর পদ থেকে সরে দাঁড়ানোর ইচ্ছা প্রকাশ করেছেন বিচারপতি বলেন এভাবে শুনানি বন্ধ করা যায় না যখনই কোনো প্রশ্নের উত্তর চা হবে তখনই সময় চাইলে মামলা এগোবে কি করে শতনু বলেন এই এজলাসে কিভাবে শুনানি হয় দেখছেন ভালোভাবে দাঁড়ানোর জায়গাটুকু থাকে না শেষ চার পাঁচ দিনে বসার জায়গাও পাওয়া যায়নি আদালত কী প্রশ্ন করছে বা বাকিরা তার কি জবাব দিচ্ছে সেটা লিখবো কি করে যে জবাব দেব বিচারপতি বলেন কী আর করবো বলুন আমরা জানি এই এজলাস ছোটো এসএসসির মতো একের পর এক বড় বড় বাড়ি আমাদের নেই যে এক বাড়ি থেকে সুপারিশপত্র দেয়া হবে আর এক বাড়ি থেকে পাঠানো হবে চাকরির এস এম এস উল্লেখ্য এসএসসির চাকরি দেওয়ার ক্ষেত্রে চাকরি প্রার্থীরা অভিযোগ করেছিলেন তাদের অন্য একটি বাড়িতে ইন্টারভিউ এবং মৌখিক পরীক্ষা নেওয়া হয়েছিল পরে তাদের এসএমএস পাঠিয়ে চাকরি পাওয়ার কথা জানানো হয় যা নিয়ে বিতর্ক হয়েছিল কলকাতা হাইকোর্টের বিচারপতি সেই ঘটনা কি কটাক্ষ করেছেন কি তা স্পষ্ট নয় তবে এসএসসির আইনজীবী শুক্রবার বিচারপতিকে শুনানি চলাকালীনই জানিয়ে দেন স্কুল সার্ভিস কমিশনের আইনজীবীর পদ থেকে সরে দাঁড়াতে চান তিনি জবে বিচারপতি তাকে জানিয়ে দেন সেই সিদ্ধান্ত আদালতে নয় কমিশনের বোর্ড মেম্বারদের উপস্থিতিতে ঠিক করবেন আপাতত সোমবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়েছে আদালত এই মুহূর্তের সবচেয়ে বড় খবর এসএসসির প্রাক্তন চেয়ারম্যান কল্যাণ গঙ্গোপাধ্যায়ের পর এবার কিন্তু ফেঁসাদে চাপে পড়ে গেলেন এসএসসির বর্তমান চেয়ারম্যান সিদ্ধার্থ রায় হাইকোর্টে কিন্তু ধরা পড়েই গেলেন সিদ্ধার্থ রায় কারণ চাকরি বাতিলের মামলা চলছে তার এজলাসে সুপ্রিম কোর্ট ফেরত মামলা সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ছ মাসের মধ্যে এই মামলার ফয়সলা করতে হবে আর সেই মামলাতেই কিন্তু একের পর এক বাহানা টাল বাহানা করছে এসএসসি রাজ্য সরকার আজ কিন্তু একেবারে হাতে নাতে ধরে ফেললেন বিচারপতি দেবাংশু বসাক এসএসসির চেয়ারম্যানকে কিন্তু একেবারে তেরে ফুরে ভর্সনা করলেন বিচারপতি দেবাংশু বসাক কারণ এসএসসির ওএমআর সিট মূল্যায়নের নতুন সংস্থার নাম সামনে এসেছে তাতেই কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন বিচারপতি এতদিন নাইসার নাম সামনে এসেছিল আজ আবারও নতুন নাম এই প্রথম নতুন নাম ডেটা স্ক্যানটেক এই সংস্থার নাম সামনে এসেছে সেটাই কিন্তু খটকা লেগেছে বিচারপতির আপনারা কি কিছু লুকোনোর চেষ্টা করছেন কাউকে বাঁচানোর চেষ্টা করছেন কে লুকুতে চাইছেন আপনারা কেন লুকুতে চাইছেন এমনই প্রশ্ন করলেন বিচারপতি আর তারপর পরই কিন্তু সিদ্ধার্থ রায় এসএসসির বর্তমান চেয়ারম্যান তিনি কিন্তু বিচারপতির কাছে সময় চেয়ে নিলেন পরবর্তী শুনানিতে আমি সব কিছু জেনে এসে বলবো স্যার আমাকে সময় দিন তাতেই কিন্তু বিচারপতি তাকে একেবারে চরম ভৎসনা করে পোল খুলে দিলেন আর তারপর পরই এসএসসির আইনজীবী তিনি কিন্তু সকলকে চমকে দিলেন আমি আর এই আইনজীবী পদে থাকতে চাই না আমি পদ ছাড়তে চাই এই মুহূর্তের সবচেয়ে বড় খবর বিচারপতির নির্দেশে কিন্তু তোল পার একেবারে রাজ্য রাজনীতি চাকরি বাতিল মামলায় শেষ পর্যন্ত কি হতে চলেছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন সেই নির্দেশেই কিন্তু একেবারে হুলস্থুল পড়ে গেছে রাজ্য রাজনীতিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের এজরাসে আগামী সোমবার কি হতে চলেছে কী হলমনামা দেয় এসএসসি কি জানান সিদ্ধার্থ রায় এসএসসির চেয়ারম্যান আর তারপর বিচারপতি কী নির্দেশ দেন সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের